নমস্কার। সৌভাগ্য দর্পণ কথা রাখতে জানে। সৌভাগ্য দর্পণের যিনি মধ্যমণি, যেই ব্যক্তিত্বকে আমরা পেয়ে যাই, তিনিও কিন্তু প্রতিটা মুহূর্তে প্রতিশ্রুতি 100% আপনাদের সফল করে আসছে। সেই জন্যই হয়তো আজকেও ঠিক এই এপিসোডটা আপনাদের জন্য, কারণ আপনাদের গত পর্বেই বলা হয়েছিল যে ফলোহারিনে স্পেশাল একটি পর্ব থাকবে আপনাদের জন্য। এবার যদি প্রশ্ন থাকে কাদের জন্য, সত্যি কথা বলতে কি সমস্ত কিছু মানুষ পারে তেমন নয়, কিছু পারে না তাও নয়। তো সেইখানে না পারার মধ্যে ডক্টর দীপ্তবত আচার্যের একটা জিনিস হয়তো রয়েছে যে প্রচুর মানুষের কাজ হয়তো তিনি এই ফলোহারিনী অমাবস্যায়, মানে কালকে যে অমাবস্যা তাতে নিতে পারেনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের ক্ষোভ, তাদের আক্ষেপ, তারা কি করে দিনটা কাটাবে, বা জীবনে যে ভালো সময়টা তার ক্লায়েন্টকে তিনি দিয়ে দিতে পারবে, যাদের কাজটা তিনি করবে, তাহলে বাকিরা কি একদম নিরাশ হবে না? সেই বাকিদের জন্যই কিন্তু আজকে এই বিশেষ পর্ব ফলোহারিনে স্পেশাল এপিসোড। তারা কিভাবে কাটাবে কালকের দিনটা, বা তারা কিভাবে জীবনে সেই ফল প্রদান করে নিজেদের জীবনকে সুখময় করবে, ফলদায়িনী মা কিভাবে তাদের মনস্কামনা পূর্ণ করবে, তাদের হতাশা না করার জন্য কিন্তু এই টিপস। আর যাদের কাজটা নিয়েছে তাদের তো বলার প্রয়োজন নেই। কিন্তু এইবার যদি বন্ধুরা বলে যে না, প্রচুর তো বুঝলাম, তিনি যা বলবে সবটা করবো, তাতে কি আমি 100% ফল পাবো, এই যে বিষয় নিয়ে আজকের টপিক, কালকের দিনটা আপনি কিভাবে পালন করবেন, কিভাবে আপনার জীবনে ফলদায়ী হবে, সেই জায়গাটা বলে দেওয়া, কিন্তু আপনার জীবনে যে ইচ্ছা আকাঙ্ক্ষা, ইচ্ছে পূরণ, স্বপ্ন পূরণ, তার জন্য কিন্তু এর পরের যে অমাবস্যাটা রয়েছে, কৌশিকী অমাবস্যা, সেটা আপনারা মিস করবেন না, বা তার প্রতিশ্রুতি কিন্তু সেখানেও রয়েছে, প্রত্যেকটা কাজ তিনি সেই সময় নেবে। কিন্তু আজকে আর কথা না বাড়িয়ে জানতে হবে তো যে কিভাবে আমরা কালকের দিনটা পালন করব, কিভাবে নিজেদের ইচ্ছেগুলোকে পূরণের জন্য মায়ের পার কি ফল কিভাবে নিবেদন করব। তার পাশাপাশি যেহেতু লাইভ অনুষ্ঠান, আপনাদের সাথে কথা বলার জন্য সরাসরি নাম্বার যাচ্ছে, আপনারা অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সকলের তরফ থেকে অনেক ধন্যবাদ আর অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন একটি পর্ব আমরা শুরু করলাম। সনাতন জ্যোতিষ, কেপিএস লজার, গোল্ড মেডেলিস্ট, পিএসডি ডক্টর তীর্থব্রত আচার্য রয়েছে স্টুডিওয়ে। অনেক অনেক স্বাগত। ওম গং গণপতায় নমঃ, ওম জয় উপলায় নমঃ, জয় যোগীরাজের জয় হোক। সৌভাগ্য দর্পণ ফোন ইন লাইভ অনুষ্ঠানে সকলকে জানাই স্বাগত। এবং ফলহারিণী যে অমাবস্যা, জ্যৈষ্ঠ মাসের প্রথম যে অমাবস্যা, সেই যে অমাবস্যা, সেই অমাবস্যা হচ্ছে ফলহারিণী অমাবস্যা। আগামীকাল 29শে মে ফলহারিণী অমাবস্যা। আগামীকাল দুপুর 2:38 থেকে পরবর্তী দিন সোমবার 3:46 পর্যন্ত অমাবস্যার মূল সময়। কিন্তু মূলত পুজোর যা সময় তা কিন্তু ফলহারিণী পুজোর মূল সময় কিন্তু আগামীকাল 29শে মে সন্ধ্যাবেলা, এবং বিশেষ কিছু পূজা যা কিন্তু রাতে, এবং বিশেষ কিছু উপাচার এবং বিশেষ কিছু পূজার মাধ্যমে যারা বিভিন্ন ক্ষেত্রে তাদের সমস্যা ফেস করছেন সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য তাদের যে উপায়, সেই উপায়গুলোকে যেমন আপনাদের কাছে তুলে ধরেছি। আগের অনুষ্ঠানে দেখবেন আমি ফলহারিণী নিয়ে আপনাদের কাছে কিছু টিপস দিয়েছিলাম যে আপনি আপনার এই ফলহারিণী অমাবস্যার দিনটিকে আপনি কিভাবে নিজের জন্য ব্যবহার করতে পারেন। যেমন আমি আমার অনুষ্ঠানে সবসময় বলি যে আমার অনুষ্ঠানে আমি সবসময় বলে থাকি কথাই যে আমি কিন্তু সবসময় কাজের কোয়ালিটিতে বিশ্বাস করি, কোয়ান্টিটিতে নয়। সেই কারণের জন্য, এবং তার সঙ্গে একটা রেসপন্সিবিলিটি বা দায়িত্ব কিন্তু থেকেই যায়, তার কারণ সেই কারণে কিন্তু আমি এক নির্দিষ্ট সংখ্যক কাজ করতে পারি এবং সেই নির্দিষ্ট সংখ্যক যে কাজ করি সেটা 100% তাদেরকে সাকসেস দিই। তো সেই কারণের জন্য এটা আমার মুখের কথা না, এটা যারা কাজ করাচ্ছেন, যারা করিয়েছেন, তারা বাস্তবভাবে জানেন যে তা আমি কীভাবে কাজ করি এবং আমি আমার ক্লায়েন্টদের কীরকমভাবে আগলে রাখি, কীভাবে তাদেরকে স্টেপ দিই, তাদেরকে কীভাবে সামনে নিয়ে যাই, এটা আমার বলার কোনো প্রয়োজনীয়তা রাখে না। তো এর সঙ্গে সঙ্গে আমি যেটা বলবো যে যারা এখনো পর্যন্ত যোগাযোগ করেছেন কিন্তু একটা টাইম পিরিয়ড বা লিমিটের জন্য সেটা হয়তো তাদের কাজে আমি নিতে পারিনি, তাদের জন্য কৌশিক অমাবস্যা আমাদের অবশ্যই খুলে গিয়েছে, তাদের সমস্ত তারা যোগাযোগ করতেই পারেন কৌশিক অমাবস্যার জন্য। সমস্ত কিছু যারা কাজ করাতে চাইছেন বা যারা তাদের জন্মসবটাকে একবার রেক্টিফাই করিয়ে নিতে চাইছেন বা দেখিয়ে নিতে চাইছেন, তাদের কৌশিক অমাবস্যার জন্য স্পেশাল যে অ্যাপয়েন্টমেন্ট কিন্তু আমাদের দেওয়া শুরু হয়ে গিয়েছে। তো এই কৌশিক অমাবস্যার জন্য আপনারা যোগাযোগ করতেই পারেন। কিন্তু যারা আসতে পারলেন না, যে সমস্ত ভিউয়ার্সরা এখনো ভাবছেন যে আরেকটু দেখে নি, আরেকটু কি করা যায়, আর কি বলে, বা যারা কোনো অনেকেই হয়তো তারা বর্তমান বিভিন্ন সময়ে যে আমরা সেই সময় কাটিয়ে উঠলাম, সেই কাটিয়ে আসার সময় সময় বিভিন্নভাবে বিপর্যস্ত হয়েছেন, ফলে ইচ্ছা থাকলেও হয়তো কোনো রকমভাবে এসে পৌঁছানো যাচ্ছে না, সেই সকল দর্শকদের জন্য এবং আরও অন্যান্য ভিউয়ার্স যারা এখনো পর্যন্ত যোগাযোগ করে উঠতে পারেননি বা ভবিষ্যতে ভাবছেন যোগাযোগ করবেন বা
যারা যোগাযোগ করেছেন কিন্তু এই অমাবস্যায় সেই মতো করে সময়ের অভাবের জন্য নির্দিষ্ট সম্ভাব্যতার জন্য সীমিত কারণের জন্য কিন্তু যেহেতু তাদের কাজ নেওয়া গেল না, তাদের জন্য স্পেশাল টিপস আজকে আমি আগে অনুষ্ঠানে বলে গিয়েছিলাম যে আপনাদের জন্য স্পেশাল টিপস আপনাদের কিছু আজকে দিয়ে যাব এবং নতুন একটা এপিসোড করবো যেখানে শুধুমাত্র ফলোহারিণীর দিনটিকে আপনারা কিভাবে ব্যবহার করলে সে কাজটা করতে পারেন। আজকে যে টিপস গুলো আমি আপনাদের কাছে বলবো সেগুলো ফলোহারিণী অবসর সন্ধ্যাবেলায় সকাল রাত 8টা থেকে 11টার মধ্যে এই প্রয়োগগুলো করবেন। দেখবেন আপনার জীবনের যে পয়েন্টগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করছি বা যে বাস্তবিকতার সমস্যাগুলো নিয়ে আলোচনা করছি সেখান থেকে আপনারা কতটা পরিমাণ ভালো থাকবেন। ১৯৮২ তাই তো? আচ্ছা, ১৯৮৩। সময় বলুন। সময় সকাল ৫টা। সকাল ৫টা। জন্মস্থান? কলকাতা। অনুষ্ঠান নিয়মিত দেখেন না মাঝে মধ্যে দেখা হয়? না না দাদা, প্রোগ্রাম দেখা হয়, ভালো লাগে। অনেকদিন ধরে চেষ্টা করে আজকে লাইভ পেয়েছি। আচ্ছা, আপনি অনেকদিন ধরে ট্রাই করে আজকে আপনি লাইভটি পেয়েছেন। আজকে আপনি জানতে চাইছেন আপনার ভাইয়ের সম্পর্কে, তাই তো? ঠিক আছে, আপনি সাথে থাকুন, দাদা বলবে, আপনি রেসপন্স করবেন। দেখুন, আপনার ভাইয়ের এখানে যা পাওয়া যাচ্ছে, লগ্ন পাওয়া গেছে ধনিষ্ঠা নক্ষত্রে এবং এখানে চন্দ্র পাওয়া, এখানে রবি বসে রয়েছে শতবিশা নক্ষত্রে, বুধ বসে রয়েছে ধনিষ্ঠা নক্ষত্রে এবং চন্দ্র পড়েছে এখানে চিচ্ছা নক্ষত্রে। তো এখানে লগ্ন যা পাওয়া যাচ্ছে এখানে মকর লগ্ন এবং লগ্নের উপর দিয়ে বর্তমানে শনি পাস করছে, ফলে এই শনি যখন বুধের উপর দিয়ে পাস করছে ফলে মেন্টাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা মানসিকভাবে একটা অস্থিরতা এবং তার সঙ্গে সপ্তম স্থানে যেহেতু শনির দৃষ্টি থাকবে এবং সপ্তম এবং অষ্টম স্থানে, ফলে বিবাহিত জীবন এবং তার সাংসারিক জীবনে কিছুটা স্থায়িত্ব এবং সাংসারিক জীবনে কিছু সমস্যা নিয়ে কিন্তু তাকে ভোজ ভোগ করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে যাহা দেখা যাচ্ছে এখানে শনি চন্দ্রযুক্ত হয়ে গিয়েছে, ফলে যে কোনো কাজের ক্ষেত্রে, যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে একটা পুনর্ফুদোষ তৈরি হয়, যে পুনর্ফুদোষের জন্য যে কোনো কাজ যখনই করবে সেই কাজের ক্ষেত্রে তাকে সবসময় কিন্তু দেরি, লেট এবং যে কোনো কাজের ক্ষেত্রে তাকে সবসময় ব্যাহত হতে হবে এবং সেই ব্যাহত হওয়ার জন্য তাকে অনেক মেন্টাল ডিপ্রেশন বাড়বে এবং ফাইন্যান্সিয়াল প্রবলেমও কিন্তু ফেস করতে হবে। কিন্তু বর্তমানে যা দেখা যাচ্ছে আপনার এখানে মূল প্রশ্ন কি সাংসারিক জীবন ও বিবাহিত জীবন সংক্রান্ত? হ্যাঁ দাদা, আপনি ঠিক বলেছেন। আচ্ছা, কি করে বললো বলুন তো, স্টুডিওয় বসে? এটা তো কেরিয়ার হতে পারতো, ব্যবসা হতে পারতো, যেটা জেনারেলি আমাদের এসব ডেট অফ বার্থ আসলে ব্যবসা চাকরি কেরিয়ার এইসব নিয়ে, কিন্তু দাদার পাশ থেকে বললো আর আপনার পাশ থেকে চিৎকার করে উঠলেন, হ্যাঁ 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 দাদা সাংসারিক, মানে আপনি কি ভাবছেন কি করে প্রশ্ন করলাম না জেনে গেল? একদম, অনুষ্ঠানটা যদি যারাই দেখেন তারা কিন্তু এই জিনিসটাই অভ্যস্ত। আপনিও নিশ্চয়ই দেখে এতদিন অন্যের প্রেডিকশন শুনতেন, আজকে নিজের ক্ষেত্রে যেটা বলা হয় সেটা মেলে তো? এখানে যা দেখা যাচ্ছে বাস্তবিক দেখা যাচ্ছে এখানে মকর লগ্ন, মকর লগ্নে লগ্ন করেছে ধনিষ্ঠা নক্ষত্রে এবং এখানে চন্দ্র আছে তুলা লগ্নে, তুলা রাশিতে এবং সেখানে শনি যুক্ত এবং এখানে বৃহস্পতি, এখানে যে সপ্তম পতি সে শনি যুক্ত হয়ে যাওয়ার ফলে সাংসারিক জীবনে যে সমস্যা থাকবে এবং লগ্ন যেহেতু ধনিষ্ঠা নক্ষত্রে, ফলে ওনাকে ব্যক্তিগত জীবনে বিভিন্ন ক্ষেত্রে সাফার করতেই হবে এবং ওনার সাংসারিক জীবনে যে সমস্যা এটা একদম প্রপারলি দেখা যাচ্ছে। ফাইন্যান্সিয়াল প্রবলেম যত না ফেস করছেন তার তুলনায় সাংসারিক এবং তার সঙ্গে পারিবারিক ভিত্তিক সমস্যা কিন্তু অনেক বেশি, এটাই চার্টের ক্ষেত্রে পরিষ্কার একদম। এবং এর সঙ্গে যা দেখা যাচ্ছে এখানে যেহেতু পুনর্ফুদোষ এবং তার সঙ্গে এখানে বুধ, যেহেতু এখানে মঙ্গল এবং শুক্র একসঙ্গে যুক্ত হয়ে গিয়েছে, ফলে ওনার যে কোনো কাজের ক্ষেত্রে শুরুটা ভালো হলেও মাঝখানে গিয়ে সেটা অনেকটা স্লথ হয়ে যায়। আচ্ছা, এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে আপনার ভাইয়ের সাংসারিক জীবনের ক্ষেত্রে, উনি কি বিবাহিত? দেখুন, এখানে যা দেখা যাচ্ছে এই যে প্রবলেম, সেই প্রবলেম গুলোকে এই মূল কারণটাই আমি আপনাকে বললাম, এখানে সপ্তমপতি যেহেতু শনির সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে এবং অষ্টম স্থানে বর্তমানে শনির দৃষ্টি, অষ্টম স্থান থেকে আমরা সাধারণত বিচার করে থাকি যে বিবাহের স্থায়িত্ব, এই বিবাহের স্থায়িত্বের জায়গাটা ক্ষেত্রে একটা সমস্যা রয়েছে এবং সাংসারিক জীবনের ক্ষেত্রে সমস্যা রয়েছে। ভালো কারোর সঙ্গে কনসাল্ট করুন, তার কথা অনুযায়ী চলুন, যেমন এই জায়গা থেকে রেকটিফাই করা সম্ভব এবং ওনাকে কিন্তু আগামী দিনে কেরিয়ার সংক্রান্ত বিষয়েও কিন্তু কিছু প্রবলেম ফেস করতে হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু কিছু টাসেল ফেস করতে হবে, যেটা হয়তো শুরু হয়ে গিয়েছে
কারণ রবি রবির উপর দিয়ে কিন্তু এখন শনি পাস করছে, এই জায়গাটা কিন্তু অনেক 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 ক্ষেত্রে কিন্তু সমস্যা দেবে। এবং বর্তমানে যেহেতু চতুর্থ স্থান থেকে শনি পঞ্চম স্থানে গেছে, লাস্ট 2.5 বছর অনেক মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে পাস করেছেন, তাই তো? হ্যালো, এরকম সমস্যা হয়েছে তো? একটু মানসিক যন্ত্রণা, একটু ডিপ্রেশনের মধ্যে দিয়ে কিছুদিন ধরে যাচ্ছে, কিন্তু সাংসারিক জীবনের ক্ষেত্রে যে সমস্যা, সেই সমস্যা এখান থেকে যা বর্তমানে যা দেখা যাচ্ছে, সেই জায়গা থেকে বেরিয়ে আসা সম্ভব। ভালো কারোর সঙ্গে কনসাল্ট করুন, ভালো কাউকে দেখান, তাহলে দেখবেন সেখান থেকে অনেক বেটার থাকবে। তবে একটা কথা বলে যাব যে প্রতি মঙ্গলবার ও শনিবার ভাইকে বলবেন যে মা দক্ষিণা কালীর পায়ে নীল অপরাজিতা ফুল অর্পণ করতে, এবং প্রতি বুধবার মন্দিরে গিয়ে সবুজ আবির মা দক্ষিণা কালীকে দান করতে। দেখবেন কিছুটা হলো প্রবলেম কিন্তু আস্তে আস্তে করে কন্ট্রোল হওয়া শুরু হবে। কিন্তু এই উপাচার দিয়ে শুধুমাত্র পুরো প্রবলেম সলিউশন হবে না, কিন্তু যে প্রবলেম চলছে, যে মানসিক অস্থিরতা বা যে পারিবারিক সেটা সমস্যা রয়েছে, সেটা কিছুটা পরিমাণ প্রলেপ আরম্ভ হবে। তারপর ভালো কারোর সঙ্গে কনসাল্ট করুন, দেখবেন সেখান থেকে অনেক ভালো থাকবেন। একদম, আপনি তো কালীঘাট থেকে বলছেন, শুক্রবার করে কালীঘাটে আপনি অ্যাপয়েন্টমেন্ট করতেই পারেন। তার পাশাপাশি শনিবার শাওরা বলি, মঙ্গলবার ব্যারাকপুর, বুধবার শিয়ালদা, বৃহস্পতিবার শোভাবাজার রয়েছে। তার পাশাপাশি আরামবাগ, কৃষ্ণনগর, বর্ধমানও আপনারা পেয়ে যাবেন। একটু বুকিং নাম্বার ফোন করলে জেনে যাবে। অনলাইন প্রেডিকশনটাও রয়েছে আপনাদের জন্য, সর্বত্র খোলা রয়েছে। কিন্তু সমস্যা সমাধানের জন্য কিন্তু নিজেকে আগ্রহী আসতেই হবে। ফলো হয়নি আমার সাথে, যাদের কাজটি নেওয়া হলো না তাদের সাথে সাথে তাদেরও জানাবো, যারা সত্যি ভাবনা চিন্তা করছেন কৌশিক অমাবস্যার জন্য, ভাবছেন হয়তো আরো কিছুদিন পরে যোগাযোগ করবেন, তাদেরও কিন্তু এখনই যোগাযোগ না করলে কিন্তু আবারও সেই ফলো হয়নি, যারা ব্যর্থ হয়েছেন, কাজ নেওয়া যায়নি, তাদের মতো কিন্তু অবস্থাটা হতে পারে। তাই যোগাযোগ ইচ্ছা থাকলে এখন থেকে করতে শুরু করুন। আমরা তো স্পেশাল টিপসে যাব, তাহলে আমরা আমাদের নেক্সট কলার বন্ধুকে নিয়ে কথা বলে ফিরবো। কে রয়েছেন? নমস্কার। মানে নাম্বারটা, মানে অনুষ্ঠানটা দেখার কথা না তীর্থপোতদার নাম্বারটা কোনটা? আপনার দাদা কি তীর্থপোতদার আগে কোনো ভাবে চেনে? অবশ্যই চেনে, এবং দাদার সাথে কথাও বলে। আমি এই ব্যাপারটা টোটাল জানতাম না, দাদার চাকরি ডেভেলপমেন্ট যে মানে টোটাল সিচুয়েশনটা ঘটেছিল, অ্যাকচুয়ালি দাদা তীর্থপোতদার কাছে গিয়েছিল, বাড়িতে সেটা জানায়নি কাউকে। আচ্ছা, তো সেখান থেকে রেফার করেছে আমার দাদা। ইদানিং আমার একটু প্রবলেম চলছিল বলে এই জন্য। মানে জব সংক্রান্ত সমস্যা নিয়ে গিয়েছিল দাদা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে সেই সেই সমস্যা থেকে দাদা এখন বেরিয়ে আসছে? অবশ্যই অবশ্যই। দাদা এখন কি বেরিয়েছে? দাদা তো বেরিয়ে গেছিল তোমার বলতে গেলে এই জানুয়ারি মাস থেকে, 25 জানুয়ারি সামথিং এরকম। আচ্ছা, গিয়েছিল কবে? মানে দাদার কাছে গিয়ে যে সমস্যার সমাধানটা করিয়েছিল কবে? মানে গত বছর কি, মানে কোন এরকম কোন বিশেষ এরকম দিনের আগে? মানে এখন যেরকম ফলো হয়নি চলছে, তো আপনি দাদা যেটা আমাকে বললো গত বছর কৌশিকিতে কাজ করিয়েছিল, মানে বিষয়টা আমি একটুখানি ক্লিয়ার করি। মানে আপনার দাদা ঘটনাটা যখন ঘটেছে তখন আপনাদের থেকে বিষয়টাকে চেপে রেখেছিল, তারপর যখন ফলটা পেয়েছে আপনি সমস্যায় পড়ছেন তখন বিষয়টা বলছে, তাই তো? তখন আপনারা মিলিয়ে মিলিয়ে দেখছেন যে হ্যাঁ এরকম সাকসেস। তা চাকরির ক্ষেত্রে কি সমস্যা হয়েছিল, মানে বেটার জব খুঁজছিল? দাদা হচ্ছে বিটেক করা, তো দাদা অ্যাকচুয়ালি সাইন নর্মাল কাজ, গ্যাসের কোম্পানি কাজ করছিল, বাট ওখান থেকে সেরকম ডেভেলপ হচ্ছিল না দাদা। আচ্ছা, তারপরে বলেন জানুয়ারি মাসে একটা বেটার জব পেয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর ইভেন দাদা ওখান তার থেকেও নতুন ইভেন বেটার জব পেয়েছে। তো তোমার দাদা কোন চেম্বারে এসেছিল? মানে দাদা হচ্ছে একটার পর একটা বেটার জব পেয়ে যাচ্ছে। এইরকম বলে দাদা, মানে এখানে যেটা বলে চেম্বার সেটাই বলে? মানে এখানে আমরা শুনি যখন লাইভ অনুষ্ঠান এরকম যে কত কোনো প্রেডিকশনের ক্ষেত্রে যে
সঠিক সময় আপনার কাজটা করানো হবে, প্রতিকারটা সঠিক সময়। আপনি বললে আমি করাবো তা নয়, মানে একই রকম কথা চেম্বারেও বলে তো অনেকের মনে হতে পারে টিভির ওপারে একরকম বলছে আবার চেম্বারে অন্যরকম, তা নয় তো। মানে আপনার দাদা গিয়ে বলেছিল, আপনার দাদা গিয়ে সেই সময় যদি আপনার দাদা অপেক্ষাটা না করতো তাহলে কিন্তু দাদা সেই প্রতিকারটা দিতই না, যে প্রয়োজন নেই যদি প্রতিকার করাতে হয় তাহলে কৌশিকীতেই যোগাযোগ করতে হবে, তাই তো ঘটনাটা সেরকম ঘটেছে। আমরা পাস করছি গ্রহগুলো সেগুলো খুব ইম্পর্টেন্ট, তার কারণ প্রত্যেকটা চার্টেরই কিন্তু আলাদা ফিজিবিলিটি রয়েছে, যেটা আমি আগের অনুষ্ঠানে বলেছিলাম। কারণ একটা চার্টের উপযুক্ত ফিজিবিলিটি যদি না থাকে, সেই ফিজিবিলিটির জায়গাটাকে যদি না ধরতে পারা যায়, তাহলে কিন্তু সেখান থেকে কোনো কাজই কিন্তু কখনো হতে পারে না। আমার কাছে আজকে ফলোয়ারিং এর আগে এসে পৌঁছে গেছে মানে, এবং তার দশা অন্তর্দশা প্রথম দশা তো সেটা সাপোর্ট করছে না, কিন্তু আমি আমার ব্যবসায়িক কারণের জন্য তাকে সেই রেমিডিটা দিয়ে দেবো বা তাকে গ্রহ সংস্কারের কথা বলবো তা কিন্তু নয়। তার সঙ্গে সঙ্গে দেখতে হবে তার যে সময়, সেই সময়টাকেও খুব ইম্পর্টেন্ট, এবং সেই সময়টাকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায় এবং সেই দশা অন্তর্দশা প্রথম দশাতে আমরা যদি সঠিকভাবে কাজে লাগাতে পারি এবং তার সঙ্গে উপযুক্ত দিন, এই যে দিনগুলোতে আমি বিশেষত মানে প্রেশার দিয়ে থাকি, যে ফলহারিণী অমাবস্যা, কৌশিক অমাবস্যা, মহালয়ের অমাবস্যা, দীপান্বিত অমাবস্যা, গোকুল অমাবস্যা, এগুলো একটা স্পেশাল তার কিন্তু গুরুত্ব রয়েছে। তাই সেই কারণের জন্য সেই দিনগুলোতে যে আমরা স্পেশাল কাজ করতে পারি এবং তার থেকে কিন্তু একদম পরিষ্কার যে কোনো 100% সাকসেস সম্ভব, এবং তার সঙ্গে প্রত্যেকটা চার্টের ফিজিবিলিটি রয়েছে। এবার এখানে যে কাজ করতেই হবে কৌশিক অমাবস্যাতে, যে তাকে উপযুক্ত কাজ করতে হবে সেটা তার কোনো গ্রহরত্ন ধারণ হতে পারে, আবার সেটা দেখতে হবে তার চার্ট অনুযায়ী, তার জন্মছাপ অনুযায়ী তাকে কোনো তন্ত্রবিধি প্রয়োগও হতে পারে, কিন্তু সেটা সম্পূর্ণ নির্ভর করছে তার চার্টের আধার এবং তার সঙ্গে তার ফিজিবিলিটি। এই জায়গাটাকে আপনাকে আগে ভালো করে বুঝতে হবে যে আমার যে জন্মছাপ রয়েছে সেই জন্মছাপ আমায় কি বলছে, এবং সেই মতো করে তাকে যদি সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করা যায় এবং গ্রহ সংস্কার করা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই উপযুক্ত হয়। এবং আপনারা দেখবেন আমি আমার অনুষ্ঠানগুলোতে সবসময় কিন্তু যেমন প্রতিকার প্রতিবিধানের কথাও বলি, আমি কিন্তু অনেক অনেক ভাবেই গ্রহ পুজো গুলোর প্রতিকারের কথাও আমি বলি, এবং এই গ্রহ পুজো গুলোর উপর আমি বিশেষভাবে জোরও দিই এবং সেগুলোকে সঠিকভাবে করাইও এবং যথেষ্ট নিয়ম মেনে এবং যথেষ্ট বৈদিক পদ্ধতিতে এবং তান্ত্রিক পদ্ধতিতে যেভাবে করা দরকার সেইভাবেই আমাদের কাজ করা হয়। এবং সেগুলো অনেক গুপ্ত পূজা রয়েছে, অনেক গুপ্ত পদ্ধতি রয়েছে যেগুলো এখানে প্রয়োগ করা হয়, যার মাধ্যমে যে আপনি যে সাকসেস পাবেন, এই সাকসেসের কারণটা কি? দেখুন আমার সঙ্গে তো কারোর কোনো চুক্তিভিত্তিক কোনো দেবদেবী নেই, তাদের সঙ্গে কোনো চুক্তি নেই যে আমি কোনো কাজ করা মানে সেখান থেকে তার সাফল্য আসবে, কিন্তু আমার যে সাধন ক্ষমতা সেই জায়গায় আমার নিজের কনফিডেন্স রয়েছে যে আমি আমার যে ক্লায়েন্ট আসবে তাকে সেই কাজ দিতে পারবো, এবং আমার এই এই যে চুক্তি যেহেতু নেই আমি আমার যে সম্পূর্ণরূপে যে আমার ডিভোশন, এবং আমার যে ক্লায়েন্ট তাকেও আমি সবসময় বলি যে আপনি আপনার সম্পূর্ণ ভক্তিটাকে উজাড় করে দিন, এবং তার আপনার ডিভোশন যখন মায়ের কাছে গিয়ে পৌঁছাবে তাহলে কিন্তু ডেফিনেটলি আপনার সাকসেস আসবে, এবং তার সঙ্গে তাকে যে ম্যাপিং করে দেবো সেই রুট ম্যাপিং এ তাকে কিন্তু চলতে হবে, তার মাধ্যমে ডেফিনেটলি সে সাকসেস পাবে। একদম, আমরা প্রত্যেকটা লাইভ অনুষ্ঠানে একটা জিনিস দেখি যে অনেক ক্ষেত্রে আপনাকে বলতে শুনেছি যে না, যদি চার্ট যদি পারমিট করে সেই সমস্যাগুলোকে একাধিক পথ খোলে, যিনি রয়েছেন আমাদের সাথে তাকে আমি প্রশ্ন করব। আপনি বললেন যে আপনার দাদা 25শে জানুয়ারি পর একটা বেটার জব পেয়েছে, আবার 12ই মে মানে রিসেন্টলি কটা দিন আগে, তেমনি বিটা আমাদের মানে তার উচ্চস্থ কাজ তার কিন্তু একাধিক আসছে, সেটাও কি মানে ওইভাবে শুধুমাত্র যেটা আপনি বললেন গাইডলাইনটা আপনি করে দেবেন, মানে সেইভাবে ম্যাপিংটা যে কোন পথ দিয়ে যেতে হবে, কিরকম ধরনের সেক্টরে আমি অ্যাপ্লিকেশন করব, কোন সেক্টরে যাব বা কোন সময় অ্যাপ্লিকেশনটা করব, কোন নক্ষত্রযুক্ত দিনে আমি এটা করব, এই যে একটা স্পেসিফিকেশন করে দেওয়া, সেই স্পেসিফিকেশনটা কিন্তু আমি করিয়ে দিই, এবং তার সঙ্গে যখন আমি গ্রহ প্রতিকার করি বা যখন কোনো কিছু সংস্কার করি তার কিন্তু উপযুক্ত নক্ষত্রযুক্ত দিনে কিন্তু আমি করাই, যার ফলে কিন্তু সাকসেস অবশ্যই আসবে। এবং এই যে ম্যাপিং করে দেবো এবং যে পদ্ধতিতে বলবো সেই পদ্ধতি যদি অনুসরণ করতে পারা যায় আপনার জীবনে যে সমস্যা রয়েছে সেই সমস্যা ডেফিনেটলি সেখান থেকে বেরিয়ে আসবেন, কিন্তু কোনো অনেক কল্পনা অনেক কোনো স্বপ্ন আমি দেখাই না। আপনার চার্ট যেটা সাবমিট করছে, যেমন ওনার দাদার ক্ষেত্রে যে চার্ট কিন্তু সাবমিট হয়তো করছিল যে তার জবে অনেক অপরচুনিটি আসবে, কিন্তু সেই জায়গাটা কোনো কারণে হচ্ছিল না, সেই যে জায়গাটাকে দূরীভূত করে তাকে সঠিক পদ্ধতিতে আসতে হবে, এবং তাকে সেই যে কবে হতে পারে তার একটাও কিন্তু একটা
প্রচ্ছন্ন আইডিয়াও কিন্তু আমি দিয়ে থাকি যে এই সময়ের মধ্যে আপনার কাজ হবে, এই সময় আপনি অ্যাপ্লিকেশন আরম্ভ করুন, এই সময় এই সেক্টরের দিকে যান। যেমন আমি বেশিরভাগ ক্ষেত্রেই বলে থাকি যে যারা গভর্নমেন্ট সার্ভিসের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র স্ক্যাটার্ড পরীক্ষা দিয়ে যাবেন না, আপনার জন্মছক কোন ধরনের জবের ক্ষেত্রে উপযুক্ত সেই জায়গাটাকে বিচার বিশ্লেষণ করিয়ে নিন, সেই জায়গার অনুযায়ী অ্যাপ্লাই করুন, দেখবেন ডেফিনেটলি আপনি সাকসেসফুল হবেন। কারণ আপনি দিনের পর দিন দিয়ে যাচ্ছেন পরীক্ষা কিন্তু দেখা যাচ্ছে সেই জায়গাতে আপনি সাকসেসফুল হচ্ছেন না, তার কারণ হয়তো আপনার জন্মছক হয়তো জব গভর্নমেন্ট সার্ভিস সাপোর্টই করে না। দেখা গেল 28-29-30 বছর বয়সে গিয়ে আপনি আবার নতুন করে আপনাকে নতুন করে কেরিয়ার নিয়ে চিন্তা ভাবনা করতে হচ্ছে। তাই জন্মছকটাকে একদম ভালো করে কারোর সঙ্গে কনসাল্ট করে দেখিয়ে নিয়ে আপনার অ্যাকচুয়ালি জব বা কেরিয়ার কোন দিকে বা যে প্রবলেম আপনি ফেস করছেন সেই প্রবলেম থেকে কিভাবে বেরিয়ে আসতে পারেন, কেন এই সময়টাই প্রবলেম ফেস করছেন, আগত হতে পারতো, এই যে কারণগুলো, এই যে ফিজিবিলিটি, এই ফিজিবিলিটিটাকে কিন্তু নিজেদের বোঝা খুব দরকার। হ্যাঁ যিনি রয়েছেন আপনি একবার বলুন আপনার ডেট অফ বার্থ। হ্যাঁ চটপট বলুন, সময় একেবারে কম। আচ্ছা 29 1992 টাইমটা বলুন। যেহেতু ফোনটা করেছেন যেটুকু না বললেন আর আচ্ছা এখানে যা পাওয়া যাচ্ছে আপনার এখানে জন্ম লগ্ন পাওয়া গেছে, জ্যেষ্ঠ নক্ষত্র এবং চন্দ্র পাওয়া গেছে এখানে বিশাখা নক্ষত্রে, ফলে আপনি জীবনের দিক থেকে অনেক নিয়মানুবর্তিত জীবন পালন করেন এবং অনেক দায়িত্বপূর্ণ রেসপন্সিবিলিটি নিয়ে আপনাকে অনেক অন্যদের তুলনায় অনেক বেশি রেসপন্সিবিলিটি মানে আপনাকে বহন করতে হয়। এবং এখানে যা দেখতে পাওয়া যায় আপনার এখানে মূল প্রশ্ন কি আপনার কেরিয়ার সংক্রান্ত? আচ্ছা আপনার এখানে জন্ম লগ্নের অষ্টম স্থানে মঙ্গল কেতু যুক্ত হয়ে গিয়েছে, ফলে আপনার ফাইন্যান্সিয়াল জায়গাটার ক্ষেত্রে এখানে একটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে সমস্যা, এবং বৃহস্পতি এখানে বুধ যুক্ত এবং রবি যুক্ত হয়ে গিয়েছে। এখানে বুধ আর রবি যুক্ত হয়ে গিয়েছে মানেই কিন্তু কোন রকম ভাবে সরকারি চাকরির যোগ না। এই যে চার্ট দেখতে পাওয়া যাচ্ছে এটা কমিউনিকেশন সেক্টর এবং প্রাইভেট সেক্টরে যদি ভালো মতো করে চেষ্টা করতে পারা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে অনেক ফলপ্রসূতার জায়গা রয়েছে। এই কারণের জন্য আপনার এই যে জন্ম যখন যেহেতু জ্যেষ্ঠ লগ্নে যখন জন্ম নক্ষত্র মানে লগ্ন পড়ে তাহলে সেক্ষেত্রে তারা অনেক রেসপন্সিবল হয় এবং জীবনে অনেকটা কিন্তু 32 বছরের পর থেকে কিন্তু তাদের সাকসেসটা আরম্ভ হয়। এই জায়গা থেকে আপনাকে কিছু জায়গা রয়েছে যেগুলোকে রেকটিফাই করা খুব প্রয়োজন, এই জায়গাগুলোকে রেকটিফাই যদি করতে পারা যায় তাহলে কিন্তু আপনার জীবনে অনেকটা আপনি এগোতে পারবেন। একদম, বাকি তো আপনার জন্য দরজা খোলা আছে, আপনার জানাও আছে যে সেই ঠিকানা কোনটা। এবার আমরা সেই বিশেষ মুহূর্তে যার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছে আমার দর্শক, যেমন দেখবেন আমাদের বাড়িতে মাঝে মাঝে একটা বেশ একটা সুন্দর আবহাওয়া চলছে কিন্তু কোনো হঠাৎ করে দেখলেন একটা বিচ্ছিরি কন্ডিশন তৈরি হয়ে গেল বা কেউ একজন আপনার বাড়িতে এলো আসার পরেই দেখবেন একটা সবসময় কিন্তু ঝগড়া ঝাঁটি এরকম তৈরি হলো বা বাড়িতে যে মাঝে মধ্যে ঝগড়া ঝামেলা লেগেই রয়েছে। তো এরকম যারা ফেস করছেন, এরকম অনেক ক্লায়েন্ট আমার রয়েছে যারা এরকম বলছেন যে এরকম বাড়িতে সবই ঠিক চলছে, সবার মধ্যে খুব ভালো মেলবন্ধন কিন্তু তার সত্ত্বেও এরকম মাঝে মধ্যে এরকম সমস্যা তাদের ফেস করতে হচ্ছে। তাদের ক্ষেত্রে বলবো এই ফলহারি অমাবস্যার দিন সন্ধ্যাবেলায় একটা মাটির কলসি তার উপরে একটা সরা রাখুন এবং তার উপরে কালো তিল সম্পূর্ণরূপে পূর্ণ করে দিন এবং একটা মাটির প্রদীপ এবং তার মধ্যে সর্ষের তেল দিন এবং সলতে দিয়ে জ্বালিয়ে দিন। এবং সলতে যখন দেবেন এই সলতে কিন্তু সাধারণ হলে হবে না, আমরা যে মলি সুতো হাতে বাঁধি সেই মলি সুতো অথবা লাল কাপড়ে দিয়ে যে সলতেটা হতে হবে, এই সলতেটা জ্বালিয়ে আপনার বাড়িতে যেখানে মা কালী বা মা দক্ষিণা কালী মা তারা রয়েছেন তাদের সামনে অর্পণ করুন অথবা মন্দিরে গিয়েও করতে পারেন। যদি বাড়িতে করেন তাহলে সেক্ষেত্রে বাড়িতে এই নিয়মটা করার পর 8টা থেকে 11টার মধ্যে করবেন এবং সেটি করার পরে অবশ্যই সেটিকে তার পরের দিন অবশ্যই কেটে যাওয়ার পর কোনো প্রবাহ নদীতে ভাসিয়ে দিন। দেখবেন আপনার বাড়ির যা নেগেটিভিটি আছে এই নেগেটিভিটি ডেফিনেটলি সরে যাবে এবং আপনার অনেক ভালো থাকবেন। এরপর আরো একটা টিপস বলে দিয়ে যাব, যারা প্রচন্ড পরিমাণে শত্রুতা ফেস করছেন, যে প্রচন্ড পরিমাণে শত্রুতা ফেস করার সঙ্গে সঙ্গে যে জীবনে অনেক পরিমাণ প্রবলেম ফেস করছেন তাদের ক্ষেত্রে বিশেষ কিছুই না, একটা ঘুঁটে নিন, সেই ঘুঁটেটাকে পোড়পুট দিয়ে জ্বালিয়ে দিন এবং তার মধ্যে গুগলে ধুনো দিন এবং মায়ের সামনে একটি প্রদীপ এবং তার সঙ্গে কালো তিল রাখুন এবং যখনই অমাবস্যা কেটে যাবে সেই অমাবস্যা কেটে যাওয়ার পর সেটি প্রবাহ নদীতে ভাসিয়ে দিন। দেখবেন আপনার শত্রু আপনার কাছে অবশ্যই ভাবে পরাজিত হবে এবং তার সঙ্গে দুটি প্যারা দিন এবং তার মধ্যে পাঁচটা লবঙ্গ গেঁথে দিন। সেই লবঙ্গটা পরের দিনকে যখন তুলবেন তুলে নিয়ে লবঙ্গকে আলাদা করে এই প্যারাটা কারোর মধ্যে বিতরণ করে দিন। ডেফিনেটলি দেখুন আপনার এখান থেকে শত্রুকে আপনি পরাজিত করতে পারেন কিনা এবং এটা প্রয়োগ করে দেখবেন আপনার আপনার জীবনে কিন্তু অনেক ভালো থাকবেন। একদম, কালকের দিনটা সকলের জন্য ভালো কাটুক, আজকে একদম সময় নেই, সময় এখানে থামতে বলছে, ভালো থাকবেন, নমস্কার।
আপনাদের মধ্যে এমন কেউ রয়েছেন যাদের মধ্যে নাচ গান আবৃত্তির সুপ্ত প্রতিভা রয়েছে কিন্তু প্রকাশ করার প্ল্যাটফর্ম পাচ্ছেন না?